বিপুল পরিমাণ ফেন্সিডিল ও প্রাইভেট কার সহ তিনজনকে আটক করেছে পুলিশ। ঝিনাইদহের মহেশপুর উপজেলার কাকিলা দাড়ি নামক স্থান থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও প্রাইভেট কার সহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। আমরা আপনাদেরকে জানিয়ে দেব পরে প্রাথমিক। গোপন সংবাদের ভিত্তিতে যাদবপুর সীমান্ত থেকে মহেশপুর থানা খবর পায় ঢাকা মেট্রো গ/42-3554 নম্বরের একটি প্রাইভেট কারে বিপুল পরিমাণ ফেন্সিডিল পাচার হচ্ছে। পুলিশ মহেশপুর বাস স্ট্যান্ডে গাড়িটির গতিরোধ করলে তারা পুলিশের সিগন্যাল না মেনে দ্রুত পালানোর চেষ্টা করে। পুলিশের গাড়ি তাদের পিছু ধাওয়া করলে কালীগঞ্জ জীবননগর সড়কের কাকিলাদারি পুলিশ বক্সের কাছে দায়িত্বরত অবস্থায় তাদেরকে আটক করা হয়। পরে তাদের উপস্থিতিতে গাড়ি তল্লাশি করে 585 বোতল ফেন্সিডিল পাওয়া যায়। মাদক ব্যবসায়ীদের গন্তব্য ছিল নারায়ণগঞ্জ। আটককৃতরা জানায় তারা মহেশপুর উপজেলা যাদবপুর সীমান্ত থেকে ফেন্সিডিল সংগ্রহ করেছে। তারা আরও জানায় মোবাইলে মাদক ব্যবসায়ীদের সাথে যোগাযোগ হয়েছে। আটককৃতরা হলো নারায়ণগঞ্জ জেলার সিদ্দিরগঞ্জ থানার ঝালকুড়ি তালতলা গ্রামের মৃত নবর আলীর ছেলে হানিফ, মৃত ফজলুর রহমানের ছেলে ফারুক হোসেন দীপু ও একই জেলার রূপগঞ্জ থানার বড়পা গ্রামের মৃত রহমত আলীর ছেলে শফিকুল ইসলাম। এ বিষয়ে মহেশপুর থানায় মাদক আইনে মামলা হয়েছে। মহেশপুর থানা কর্তৃক 2 বস্তা ফেন্সিডিল আপাতত গুনা হয় নাই, আপনাকে পর্যায়ক্রমে আপনাদেরকে জানানো হবে। এই যে দেখেন, এই যে এসআই রাকিব স্যার, মহেশপুর থানার সুযোগ্য সেকেন্ড অফিসার এসআই হায়াত মাহমুদ, এই যে মনির আছে, আমিও আছি, যদিও নাম বলছি সজল, আর এই যে দেখেন নারায়ণগঞ্জ কথিত প্রাথমিক ভাবে নারায়ণগঞ্জ থেকে এই ফেন্সিডিল বহন করার সময় তাদেরকে অনেক কষ্টে এই আটক করা হয়েছে। এই নাম কি আপনার? হ্যাঁ, আপনার পিতার নাম কি? গ্রাম কোথায়? রূপগঞ্জ। থানা কোথায়? নারায়ণগঞ্জ। আচ্ছা, এই তোমার নাম কি? আমার ভাই নসন্দি। নাম কি তোর? হানিফ। তোর পিতার নাম কি? নবর আলী। গ্রাম কোথায়? তুই কি ড্রাইভার? আচ্ছা, ঠিক আছে। উপস্থিত সুপ্রিয় সদস্য, সুপ্রিয়, নাম কি?